সরকার, আমরা, সাথে দুর্নীতি, টাকা নেই এবং একটি অর্ডার। আজকের টপিক যে এমন কিছু অর্ডার, গভর্নমেন্ট অর্ডার যা ইমপ্লিমেন্ট কিভাবে হবে তার কোনো ভাবনা নেই, চিন্তা নেই, শুধুমাত্র একটা অর্ডার করে দিলাম, অর্ডার করে দিই, তার ইমপ্লিমেন্টেশন করে নেবে, কারা করে নেবে, কি দরকার আছে আমার, ইমপ্লিমেন্ট করে নেবে। তো শুরু করব, শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন এবং যারা যারা আমার চ্যানেল ভিডিও দেখছেন না, সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন, এই ধরনের বিভিন্ন ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাওয়ার জন্য। যে একটা অর্ডার জারি হলো, সেই হীরক রাজার দেশের মতন যে একটা অর্ডার জারি করলো, মাস থেকে পাঠশালা বন্ধ। এখানে পাঠশালা বন্ধ নয়, পাঠশালায় মিড ডে মিল। সেই মিড ডে মিল নিয়ে মনডে টু স্যাটারডে এই এই খাবার থাকবে, এই এই খাবার থাকবে মেনুতে। আচ্ছা, আপনি তো বলেই খালাস হয়ে গেলেন, হিসাব করেছেন কি যে 4.48 টাকা বা 6.71 টাকা দিয়ে এর জন্য কি কি থাকতে পারে বা কি কি কেনা যেতে পারে। বাজারে গিয়েছেন কখনো? ডিম 5 টাকা, 1-5 টাকা দাম, মানলাম ডিম, না হয় অন সপ্তাহের অন্য অন্য দিনের যে মেনু থাকে তার সঙ্গে একটি মানানসই করে নিয়ে নেওয়া যায়, অর্থাৎ মেটানো যায়। কিন্তু মাছ 200-300 টাকা কেজি, তেল ভাজতে হবে, নইলে ইনফেকশন হতে পারে। ইয়েস, এখানেই আসে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়, যে শুধুমাত্র অর্ডার করলাম এবং ইমপ্লিমেন্ট করতে বলে দিলাম তা নয়, এর পিছনে কতগুলো জিনিসকে জড়িয়ে দেওয়া হয়। যে 1 নম্বর, সরকার বারবার বলে থাকে শুধু চাইলেই হবে, টাকা থা নেই, টাকা দেবো কোথা থেকে। যদি এই কথাটাই যদি টিচাররাও যদি বলে যে রিজার্ভ ব্যাংক তো আমার কাছে নেই আর টাকা ছাপানোর মেশিনও আমার কাছে নেই, আমি মিড ডে মিল এগুলো দেবো কোথা থেকে, অর্থাৎ আপনি বললেন আর আমি ইমপ্লিমেন্ট করে দেবো, মেনুতে এই এই থাকবে, সে কি সম্ভব? 2, স্টুডেন্ট বাড়িয়ে দেখানো। অনেকেই এটি করে থাকেন বা করার মতন একটি ব্যবস্থাও হতে পারে, কেননা এই যে মেনু, এই মেনুতে এর পিছনে ধাওয়া করবে কিভাবে? কারণ আপনাকে যদি এটি করতে হয়, যা উপস্থিতি তার থেকে স্টুডেন্ট সংখ্যা বাড়াতেই হবে, নইলে এই মেনু আসবে না, বাস আপনিও ঠিক দুর্নীতির দায়ে পড়ে গেলেন, আপনিও দুর্নীতিতে জড়িত। সুতরাং পরোক্ষভাবে আপনাকেও দুর্নীতিতে জড়িয়ে ফেলল, পেপার, টিভি এ সমস্ত জায়গায় খবর করে দিলেন, যে সমস্ত লোকজন জেনে গেল আজকে মিড ডে মিলের মেনুতে এই থাকবে, ওই থাকবে, চাটনি থাকবে, বাড়িতে গেলে জিজ্ঞেস করলো, বাচ্চাকে জিজ্ঞেস করলো, আজকে চাটনি ছিল, আলু পোস্ত ছিল, 1500 টাকা কেজি আলু পোস্ত ছিল, বাস না তো বাস চলো স্কুল, একটি সব থেকে সফট জায়গা যে চলো স্কুল, এগুলো কেন দেওয়া হলো না হুমকি? এক কথায় টিচারকে আরো সমাজের একটি নিচু স্তরে নিয়ে নামানো বা সমাজের চোখে আরো ছোট করে তোলা, এগুলোরই হচ্ছে একটি প্রয়াস। সুতরাং বলা যেতে পারে যে এই সমস্ত জিনিসগুলোর থেকে শিক্ষকদের অব্যাহতি দিয়ে মিড ডে মিলের জন্য আলাদা কোনো সংস্থা বা এনজিও বা পঞ্চায়েত যেই হোক না কেন, তাদের মাধ্যমে এই কাজগুলো করানো হোক। যদি এই কাজগুলো যদি তাদের দিয়ে করানো হয়, তাহলে এই যে যে দিকগুলো বললাম যেগুলোর জবাব দিতে হয় সেগুলো দিতে হবে না, সমাজের চোখে তারা উঁচু জায়গায় থাকবে বলে আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ বেশি করে শেয়ার করবেন, যাতে আরো বেশি জনের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।